আমি কি ডিস্কো ড্যান্সারের গান গাইছিলাম? ও সাহেবা ও সাহেবা মিলেঙ্গে তুমসে আল্লাহ বাইরে বদুমসে শান বুঝে না গান বুঝে না তাহির বিরুদ্ধে কথা কয় তাহির দলিল ছাড়া কোনো কথা কয় না প্রমাণ আছে না না আয় সামনে কথা কয় মরণের কথা একটু বেশি বলি কারণ আখিরাতের জবাবদিহিতা বুললে গেছি দিককেই আমরা মাদক খাই নেশা করি মার বুকে লাথি মারি আজকে যদি আখিরাতের জবাবদিহিতা মনে থাকতো তাহলে কোনোদিন কোনো বেটা কাউরে ঠকাইয়া খাইতে পারতো না ঠিক কিনা বলেন সে গর খানাজার জমিদারি আমি পাই না তাহার হুকুমদারি আমি পাই না জমিদার দেখা কইতাম না আমার জালার শেষ নাই আরে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ তোরে বাড়ি দিল গাড়ি দিল টাকা দিল পয়সা দিল সেই মনিব তোর সাহারগের নিকটে সব দেখলি মানিব কি জীবনে দেখছ ওরে সরে গেছে কেন আরে পাগলা ইয়ানো লাইফ চলতেছে দিয়া দিছে আমার ফাইনা জমিদার দেখে যাইতাছে পাগলা তিতা বিডা বুঝে না পাগলা রে জিলাপি দিও না কষ্ট হইতাছে ও এ কষ্ট হইতাছে মাশাআল্লাহ ঠিক আছে চলো অসংখ্য মিডিয়া লাইভ চলতেছে মিডিয়া চলে চলতেছে না বাইরে থেকে তারা দেখতেছে আলহামদুলিল্লাহ বাইরে থেকে বহুত লোক দেখতেছে আমরা একটু দোয়া কইরা দেই সংগঠনের সবাই কিন্তু অনেকই সভাপতি সহ পাঁচজন তারা বাইরে দুবাইতে আছে মাশাআল্লাহ সব বাইরে আসো আল্লাহ এদেরকে কবুল করুক বলেন আমিন সংগঠনের নামটা কি কাজীহাটা ভাতকাটিয়া আলোর মিনার সুন্নি যুব সংঘের উদ্যোগে তৃতীয় বার্ষিক মারহাবা কনারে মারহাবা আপনার মনে মনে একটু কষ্ট দিতেছে আজকে ঠিক না অনেকে কেমন হুজুর অতিরিক্ত সিল্লা সিল্লি শুরু করছে না তাহলে সিল্লা সিল্লি আর কইতাম না ভাই সাহেব তাহলে আস্তে আস্তে আমি কই বন্ধু কান্দেন বন্ধু রে আমার ও কাজে হাঁটাও ভাত কাটিয়ার বন্ধুরা ও আমার বাহুবলের বাবাজিরা গো আপনারা বলেন বেনামাজির কবরের শাস্তি কয়টা এক নম্বর শাস্তি হলো এই কবরটারে খাটো বানায়া দিব কবরটারে ছোট বানায়া দিব এই ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে আমি এখন গলাবাজি করি এত জোরে চিল্লি মারি এমন একটা সময় আসবে তাহিরি এত জোরে চিৎকার দিতে পারবে না আপনারা বলেন আমার লয় আর ক্ষয়ের মালিককে এই জন্য আব্বুরে দুই নম্বর শাস্তি কোনটা জানুনি আমার নবী আপনার নবী বলেন দুই নম্বর শাস্তি হলো এই কবর ভিতরে জাহান্নামের আগুন ধরায়া দেওয়া হবে বেনামাজির কবরে দুই নম্বর শাস্তি হলো কবরটার ভিতরে জাহান্নামের আগুন ধরায়া দেওয়া হবে এই বাত কাটিয়াতে যদি কোনো ঘরের মধ্যে আগুন লাগে পাশের বাড়ির মানুষ এসে আগুনটা নিবাবে পানি দিয়া নিবাবে যেইভাবে হোক নিবাবে কিন্তু কবরের ভিতরে ও বেনামাজি যারা নামাজ পড়ো না আইরে এই এলাকার মধ্যে ফ্যাক্টরি আছে না নাই আছে 24 দিন ডিউটি মাসে কিন্তু আপনি যদি 12 দিন না যান মালিকে আপনার 12 দিনের বেতন কাটটা দিব কিন্তু আমার আল্লাহ তো তোমার ডিউটি দিছে হাজিরা দেওয়ার জন্য এটা হলো 5 ওয়াক্ত নামাজের হাজিরা তুমি 1 সপ্তাহ নামাজ পড়ো নাই আমার আল্লাহ তোমার রিজিক বন্ধ করে নাই আল্লাহ কিন্তু ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ কিন্তু ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ছাড় অবস্থ হবে ছেড়ে দেওয়া অবস্থ হবে ছাড় কি জিনিস জানো
করি দুনিয়ার মানুষ তুমি চাকরি করো ওই চাকরির ভিতরে দশ দিন না গেলে দশ দিনের বেতন কাইটটাতে একটু ক্ষমতা পাইয়া কিন্তু আমার আল্লাহ তো তোমারে পাঁচ দৈনিক চব্বিশ ঘন্টার ভিতরে পাঁচ ওয়াক্ত হাজিরা রাখছে একটা হাজিরের নাম হলো ফজর আরেকটা হাজিরের নাম হলো জুহর আরেকটা হাজিরের নাম হলো আসর আরেকটা হাজিরের নাম হলো মাগরিব আরেকটা হাজিরের নাম হলো এশা কিন্তু চব্বিশ ঘন্টার ভিতরে পাঁচটা হাজিরা দিতে গেলে সর্বমোট মিলে এক ঘন্টা সময় লাগে আর বাকি তেইশ ঘন্টা তোমার দুনিয়ার কাজ করার জন্য আল্লাহ সুযোগ দিয়েছে ও আল্লাহ মালিক এই মালিকে পাঁচটা হাজিরা তোমার নির্ধারণ করছে তুমি এক সপ্তাহ হাজিরা দেও নাই আল্লাহ কিন্তু তোমার কন্ট্রোলের ভিতরে খাবারটা টিকে খাওয়াইছে তুমি দশ দিন হাজিরা দেও নাই আল্লাহ কিন্তু রিজিক খাওয়াইছে এক মাস দুই মাস তিন মাস এক বছর পর্যন্ত তুমি নামাজ পড়ো নাই আল্লাহ কিন্তু তোমাকে ছাড় দিয়েছে আল্লাহ কিন্তু পারতো তোমার দুনিয়ার মালিকের মতন বেতনটা কাটটা দিত আল্লাহ কিন্তু পারতো তোমার রিজিকটারে বন্ধ করে দিত আরে গলার মধ্যে একটা কাঁটা লাগলি তো ভাত খাইতে পারে না কথা কন ঠিক তবে ঠিক আরে গলার মধ্যে একটা বান লাগলি তো খাবার যায় না জানটা বাইরিয়া যায় আল্লাহ কিন্তু তোমার গলার মধ্যে আটকাইয়া দিতে পারত অথচ আল্লাহ তোমাকে ছাড় দিছে তোমারে খাওয়াইতাছে তোমারে পান করাইতাছে কিন্তু দুনিয়ায় তোমারে যদিও ছাড় দিছে গো কিন্তু হাসরের ময়দানে একটা ওয়াক্ত নামাজের জন্য তোমারে ছেড়ে দিবে না যাররা যাররা পরিমাণ হিসাব দেওয়া লাগবে হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব একটা কদম সামনে যাইতে পারবে না এ আমার মুরব্বী আব্বা নিজে নামাজ পড়ছেননি এখন কইবেন হুজুর আমি পড়ছি আপনার বউও পড়ছেনি হুজুর আমি তো জানি না আপনার সন্তান পড়ছেনি হুজুর আমি তো বলতে পারি না হুজুর আমি বলি এরপরও পড়ে না মনে করেন না যে আপনি নামাজ পড়া বেহেস্তে যাইবেন গা আপনারও কিন্তু জবাব দেওয়া লাগবে আপনার আন্ডার স্ত্রী থাকার পরে সে কেন নামাজ পড়ল না আপনি কেমন স্বামী আপনার আন্ডারে সন্তান থাকার পরেও সন্তান নামাজ পড়ে নাই সন্তান আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহ বলবে তুমি নামাজ পড়লা তোমার সন্তানকে কেন নামাজ পড়াইলা না কেউ বাঁচতে পারবে না রে বাবা প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না হিন্দু যেই গাটের পানি খাই মুসলমান সেই ঘাটে গোসল করে আর আমরা হিন্দু যেই বাজারে বাজার করে আমরা মুসলমানরা সেই বাজারে গিয়ে বাজারে করি বাস সবার সঙ্গে মিলে মিশে চলতেছি কিন্তু হিন্দু হিন্দুর ধর্ম পালন করবে খ্রিস্টান খ্রিস্টানের ধর্ম পালন করবে বৌদ্ধ বুদ্ধিস্ট ধর্ম পালন করবে মুসলমান মুসলমানদের ধর্ম পালন করবে কেউ কাহার ধর্মের উপরে হস্তক্ষেপ করবে না কেউ কাউকে জোর করে ধর্মান্তরিত করবে না ইসলাম ধর্ম এমন একটা ধর্ম মন্দির ভাঙ্গা মসজিদ বানাইবার পারমিশন দেয় না বত্রিশটা দাঁতের ভিতরে জিব্বাটা যেমন নিরাপদ অন্যান্য ধর্মের মানুষগুলো আমাদের কাছে এর চাইতে নিরাপদ থাকে থাকা এবং রাখার মতো শিক্ষা দিয়েছেন আমাদেরকে ইসলাম কথা বলেন ঠিক নিয়মিত ওয়াজ মাহফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন।